সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির স্পেশাল আয়োজন অর্থাৎ বিশেষ আয়োজন আয়ন এক্সক্লুসিভ দেখার জন্য। প্রিয় দর্শক, একটু দেরি হয়ে গেল, একটু অনেকক্ষণ দেরি হলো, বিকজ আমরা যাদেরকে নিয়ে আজকে লাইভ করার কথা তারা এখনও একটু আগেই বাসায় ঢুকলো কাসিমপুর কারাগার থেকে, অর্থাৎ গাজীপুরের যে কাসিমপুর কারাগার। যদিও ঈদের আমেজ, ঈদ উৎসব করার কথা বাসায় থেকে পরিবারের সাথে, কিন্তু আজ কেন রোজিনা ইসলাম, বাংলাদেশের একজন অনুসন্ধানী সাংবাদিক প্রথম আলোর, আপনারা যাকে সবাই চিনেন, তিনি আজকে কাসিমপুর কারাগারে এবং তার পরিবারের সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি এবং ওনারা আমাদের অনলাইনেও চলে আসছে আমরা বিশ্বাস করি। বাট এত দেরি করার একমাত্র কারণ হচ্ছে যে ওনাদেরকে সেই গাজীপুর থেকে ঢাকায় আসতে হয়েছে, অর্থাৎ কাসিমপুর কারাগার থেকে ঢাকায় আসতে হয়েছে। আমরা অবশ্যই সাবিনা ফারবিন জুলিকে আমরা পাবো, যিনি হচ্ছেন রোজিনা ইসলামের বোন, এবং আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি ইকবাল করিম নিশান, উনি হচ্ছেন গাজী টিভির যিনি হেড অফ নিউজ, এবং তিনি এ বিষয়ে কী মন্তব্য করছেন, কী কথা বলতে চাচ্ছেন, যে আসলে আমরা অবাক নাকি আমরা আনন্দিত, আমরা হতবাক নাকি আমরা মর্মাহত, এবং আমরা যখনই আজকের ফেসবুক সোশ্যাল মিডিয়া, আমি বাদ দিলাম ইলেকট্রনিক্স মিডিয়া, বাদ দিলাম আমি আমাদের প্রিন্ট মিডিয়া, আমি বলি সোশ্যাল মিডিয়ার কথা, সোশ্যাল মিডিয়া আজকে খুললেই দেখা যাচ্ছে যে সাংবাদিকের গলা চেপে ধরে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে এবং সাংবাদিককে লাঞ্ছনাও করা হচ্ছে। আমি যাচ্ছি জনাব ইকবাল করিম নিশান। নিশান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? নিশান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশান ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, আমরা অবশ্যই এখনই নিশান ভাই আবার জয়েন করবেন, তার আগে আমি একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি অতিরিক্ত সচিব, মহামান্য বলতে হবে ওনাকে, ও অতিরিক্ত সচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপনার অনুমোদিত যে বিভাগ সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, তিনি একটি সত্যি নিউজ বা কয়েকটি সত্যি নিউজ প্রকাশ করা হয়েছিল, প্রচার করা হয়েছিল বলেই কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদেরই একজন সহকর্মী, আমাদেরই একটি বোন, আমাদেরই একটি জাতির বিবেক, যাকে আমরা বলি আয়না বলে থাকি সাংবাদিকদেরকে, সেই সাংবাদিক রোজিনা ইসলামকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, এবং নির্যাতন করার পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি, তাকে আবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা এটাও জানি যে আজকে তার রিমান্ড চাওয়া হয়েছিল, জানি না কোন কারণে, অর্থাৎ কোন বিবেকের তাড়নায় আমাদের মহামান্য যিনি বিচারক ছিলেন তিনি আপনার রিমান্ড মঞ্জুর না করে তাকে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। বা যাই হোক, এটি বাংলাদেশের জন্য, এটি গোটা বিশ্বে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সবচেয়ে লজ্জাজনক একটি বিষয় যে আমি সত্যি কথা বলবো, আর যদি সত্যি কথা বলি তাহলে ডেফিনেটলি আমাকে এরকমই হতে হবে, আমাকে সাগরণী হতে হবে, আমাকে, আমার এখনও মনে আছে ছোটোকালে সাংবাদিক টিফু, সেও প্রথম আলোর ছিল, টিফুর ফেনী জেলার টিফুর হতে হবে, আমাকে মাহমুদুর রহমানের মতো হতে হবে, আজকে হচ্ছে রোজিনা ইসলাম। আমি আবারও দেখি আমাদের ইকবাল করিম নিশান ভাই কি লাইনে আছেন কি না। নিশান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? যাই হোক, আমি ওনাকে ইন্টারনেট লাইনে আবার আনার চেষ্টা করছি। যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আপনার সাংবাদিক রোজিনা ইসলাম, আপনি, উনি অনেকগুলা কলাম লিখেছেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে, না সত্যি কথাগুলো, একটি হচ্ছে উৎপাদনের জন্য নয়, রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তা কেন, গোপন কেন করা হচ্ছে, উনি বলছেন যে কিটের ঘাটতি, আমাদের যে ভ্যাকসিনের যে ঘাটতি, সেই ঘাটতি নিয়ে উনি কথা বলতে চেয়েছেন। এখন উনি বলছেন একটা হেডলাইন, আমার খুব মজা লাগছে হেডলাইনটা দেখে, আমি কথা বলছি জানি না আমার কী হয়, এখন 1 কোটি দেব পরে আরও পাবেন, এটা কার কথা আমি জানি না, সচিবকে চিঠি দিয়ে জনপ্রিয় জনপ্রতিনিধি অর্থাৎ এই কথাটি বলেছিলেন, এবং এটি প্রথম আলোর কথা, 350 কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম উনি লিখেছিলেন প্রথম আলোতে। উনি লিখেছিলেন যে আমাদের যে করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাজারো মানুষ রাস্তায় মারা যাচ্ছিল, এই কথাটি অনেকে বলেছিল, এবং কোথাও অক্সিজেন নেই, কোথাও চিকিৎসার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু
কিন্তু পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী, এবং এটাই হচ্ছে আপনার আমাদের রোজিনা ইসলামের যে আজকের যে অবস্থা সে অবস্থার মুখ্য কারণ। আমি ট্রাই করছি ওনাদের পরিবারের ভাই বোন এবং ওনার মেয়েকে আমাদের সাথে কানেকশন করানোর জন্য, বাট দে আর সো টায়ার্ড, ওনারা এমন টায়ার্ড, আমি একটু আগে কথা বলে আমার নিজেরই খারাপ লাগলো যে ওনারা সারাদিন বাহিরে ছিল, সারাদিন কারাগারে ছিল, সারাদিন আপনার কোর্টে ছিল, যে কীভাবে ওনাকে হেনস্থা করা হলো, কীভাবে ওনাকে আবার হেনস্থার পর আমরা দেখলাম যে 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 কীভাবে আবার জেল হাজতে নিয়ে, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, আমি আবার একটু ট্রাই করি অনলাইনে আমাদের সাংবাদিক নিশান সাহেবকে জয়েন করানোর জন্য। নিশান সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? নিশান ভাই, যে কথাটি আমি বলছিলাম, আপনি এতক্ষণ ছিলেন না, যে আসলে আমরা সবাই বড় বড় কথা বলে থাকি যে সংবাদপত্র, সাংবাদিক, মিরর অফ দ্য সোসাইটি, আমাদের সমাজের, আমাদের দেশের, আমাদের জাতির বিবেক আমরা বলে থাকি, বিবেককে আজকে আমরা খুব বড় বিবেক দিয়ে গলা চেপে ধরলাম, টুটি চেপে ধরলাম, এখন পর্যন্ত আমরা দেখি নাই আমাদের, আমি কি বলবো, কাজী জেবুন্নেসার আমি ইতিহাসটাও একটু পড়লাম, আমাদের লন্ডনেও নাকি একটা বাড়ি আছে, আমি ট্রাই করছি বাড়িটি কোথায় খুঁজে পাওয়ার জন্য, কানাডাতে চারটি বাড়ি, যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনার কাছে একটু পুরো কাহিনীটি শুনতে চাচ্ছিলাম। না, পুরো বিষয়টি আসলে খুবই বিব্রতকর। যেমন আমি জিটিভিতে অ্যাজ এ চিফ নিউজ এডিটর হিসাবে দায়িত্ব পালন করছি, এবং দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় আমরা অনেক কিছুই দেখেছি। আমরা স্বৈরাচার এরশাদ সরকারের সময়ে সাংবাদিকদের প্রতি নির্যাতন, বিএনপি জামাত জোট সরকারের সময়ও আপনার প্রেস ক্লাবের ভিতরে পুলিশ কর্তৃক সাংবাদিকদের উপরে হামলা, এবং আমরা এই সময়ে এসে যেটা দেখতে পাচ্ছি যে, এবং বিশেষ করে গত সোমবারের বিকেল থেকে প্রায় 5-6 ঘন্টা একজন সিনিয়র সাংবাদিক সচিবালয়ের মতো একটি নিরাপদ এবং জায়গায় তাকে আটকে রেখে এতক্ষণ রাখা, এবং একজন দায়িত্ব পালনরত অবস্থায় আমার প্রথমত যে বিষয়টি প্রশ্ন জাগে যে যে সচিবালয়ে কিভাবে একজন সাংবাদিককে 4-5 ঘন্টা বা 6 ঘন্টা আটকে রাখা যায়। সচিবালয় তো কোনো জেলখানা না, সচিবালয় কোনো পুলিশের টর্চার সেল না, কোনো থানা না, সেখানে কিভাবে একজন সাংবাদিককে এতক্ষণ আটকে রাখা হয়, এই প্রশ্নটি আমার থেকে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখলাম রোজিনা সিনিয়র সাংবাদিক, তাকে প্রথম বলা হলো তাকে হাসপাতাল নেওয়া হচ্ছে, পরবর্তীতে আমরা দেখলাম তাকে হাসপাতাল না, তাকে নেওয়া হচ্ছে শাহবাগ থানায়। তো শাহবাগ থানায় নেওয়া হলো, রাত্রে মামলা হলো, মামলার পরে তাকে আটক দেখানো হলো, এরপরে তাকে আগামী বৃহস্পতিবার জামিনের শুনানি হবে। সব মিলিয়ে যে, এবং যে অভিযুক্তি ছিল, একজন সাংবাদিক ছবি তুলেছেন তার গুরুত্বপূর্ণ কিছু নথিতে, তো এখন আমার ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে আমারও খুব জানার কৌতূহল যে কি এমন গোপন নথি ছিল যে যেটার ছবি তুলেছিলেন সাংবাদিক রোজিনা। এটাও আমার একজন নাগরিক হিসেবে, এই প্রজাতন্ত্রের একজন নাগরিক হিসেবে কিন্তু আমারও এখন জানার এক ধরনের আগ্রহ বা এক ধরনের অধিকার আমার মনে হয় রয়ে যাচ্ছে যে আসলে কি সেই তথ্য ছিল। তো সব মিলে একজন সাংবাদিক, একজন অনুসন্ধানী সাংবাদিক তার কাজ করবেন, সে তার কৌশলে কাজ করবেন, যদি রোজিনা ছবি তুলে থাকেন এবং তা যদি অফিসিয়াল সিক্রেট আইন অনুযায়ী বরখেলাপ হয়, তা কতটুকু হয়েছে, পাশাপাশি তাকে 6 ঘন্টা ধরে আটকে রেখে এক ধরনের মানসিকভাবে এবং হেনস্থ করা, তা কতটুকু আসলে বৈধতা রয়েছে, সবকিছু নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। আমার মনে হয় পুরো বিষয়টা এক ধরনের বিভাগীয় তদন্তের দাবি রাখে। নিশান ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন আমাকে, আমি একজন পলিটিশিয়ানকে আজকে ফোন করলাম যে আমরা আজকে টকশো করতে চাই, যেহেতু আজকে আমাদের রেগুলার টকশো 11টায়, এটা পলিটিক্যাল টকশো, তো উনি আমাকে বললো যে ভাই সাংবাদিকদের সাংবাদিক নির্যাতন এই বিষয়ে আমি কথা বলবো না, উনি যে কোনো দলের হোক কেন কথা বলবেন না, বলে যে সাংবাদিক তো সত্যি কথা বলে না। তো আমি বললাম যে সত্যি কথা না, সাংবাদিক সত্য কথা বলে না, এটা আসলে কি, হ্যাঁ সাংবাদিকদের উপরে সবারই এক ধরনের অভিযোগ থেকে থাকে, সাংবাদিক শুধু পক্ষে বললে সাংবাদিক খুব ভালো,
সাংবাদিক যদি দুর্নীতির চিত্র তুলে ধরে তাহলে সাংবাদিক খারাপ, সাংবাদিক যদি কারো তার নৈতিক স্খলন বা তাদের বড় দুর্নীতির চিত্র সাংবাদিকরা যখন জনসম্মুখে নিয়ে আসে তখন সাংবাদিকরা খারাপ। এটাই আসলে আমাদের সমাজের। কিন্তু নিশান ভাই, আপনি কি একটা জিনিস আমাকে ক্লিয়ার করবেন যে জিনিসটা, সেটি হচ্ছে যে আপনার আজকের যে রোজিনা ইসলামকে তাকে যে হ্যারাসমেন্ট করা হলো, তাকে জেলে নেওয়া হলো, তাকে আমি দেখলাম যে জেবুন্নেসা বেগম আমাদের অতিরিক্ত, আমি যদি বাংলাদেশের সুযোগ থাকতো গিয়ে আমি আবার বিসিএস দিতাম, এরকম সচিব হওয়ার চেষ্টা করতাম, তাহলে অনেকগুলো বাড়িও থাকতো। তো এই যেভাবে নির্যাতন করা হলো, আপনারা আজকে বয়কট করলেন, আপনারা আন্দোলন করছেন, আপনারা রাস্তায় নামছেন, সাগরুনির কথা কি আপনার মনে আছে? হ্যাঁ, সাগরুনির কথা মনে আছে। এই বিষয়ে একটা আমার একটা অবজারভেশন আছে। আমরা জৈবুন্নেসাকে কথা বলছি এবং বলছি যে সে সাংবাদ, সে রোজিনাকে নির্যাতন করেছে। আসলে রোজিনাকে যে নারী নির্যাতন করেছিল সেই যে জৈবুন্নেসা বা সেটা কিন্তু এখনো স্পষ্ট না। আমরা, এটা আমার ব্যক্তিগত একটা অভিমত। আচ্ছা, যে সেই যে জৈবুন্নেসা তা কিন্তু এখন স্পষ্ট না। আমরা এই বিষয়টি আসলে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য পেতাম তাহলে জানতে পারতাম, অথবা রোজিনা যদি ছাড়া পেতেন তার বক্তব্য পেতাম তাহলে আমরা জানতে পারতাম যে আসলে যে নির্যাতন করেছিল সে আসলে কে। কিন্তু আমরা যে এখন এখন এখানে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে জৈবুন্নেসা এই নামটি কেন আসলো? কারণ আমরা যে ছবিটা আমরা পত্রিকার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক, নিশান ভাই, যেই পিকচারটি ভাইরাল সেটি হচ্ছে যে একজন স্মার্ট মহিলা জীবনেতা ওনাকে ঘুষি মারছে, গলার চেপে ধরছে, এবং পরবর্তীতে তার ডাটা যাচাই করে দেখা হলো এবং এটাও আমরা মিডিয়াতে পেলাম যে উনি হচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এবং এটাও জানি উনার হাজব্যান্ডই হচ্ছেন আবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। এটা তো আমরা এটাই বলছিলাম যে জৈবুন্নেসার কথা আমরা বলছি, উনি যে যে নির্যাতন করেছেন, উনি যে তিনি তা কিন্তু আসলে এখন আমরা মানে সঠিকভাবে তথ্যটা আমরা আসলে ওইভাবে বলতে পারছি না। এই জিনিসটা ক্লিয়ার করার দায়িত্ব কার? আমরা সোমবার সোমবার দুপুরে যে প্রেস ব্রিফিং ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যে মানে শাড়ি পরা বা ড্রেস পরা ছিল, আর যে মহিলা তাকে মানে হেনস্থা করেছে সে মহিলার পোশাকে কিন্তু মিল নেই। এখন হয়তো পোশাক পরিবর্তন হতে পারে, কিন্তু বাট আমরা কিন্তু বলতে পারছি না এখনো যে মানে একবারে নির্দিষ্ট করে যে উনি তিনি। আচ্ছা নিশান ভাই, আমি একটু ছোট, তবে হ্যাঁ, তবে প্রশ্ন স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে প্রশ্ন আসেই যে তাহলে ওই নামটা কেন আসবে? ওই নামটা না, শুধু আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্ন আপনাকে যদি বলা হয় যে আপনি রোজিনা ইসলামকে অ্যাটাক করছেন, আপনি তাকে হ্যারেস করছেন, এটা যখন সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে চলে আসবে আপনার পিকচার দিয়া, তখন আপনি যদি না করেন, আপনি নিশ্চয়ই প্রতিবাদ করবেন, আপনি নিশ্চয়ই স্টেটমেন্ট ইস্যু করবেন, আপনি নিশ্চয়ই ফেস রিলিজ ইস্যু করবেন যে আমি সেই ব্যক্তি না, আই এম সরি। হ্যাঁ, উনি তো করেন নাই। ইয়েস, আমরা আমরা এই অভিষেকে আসছিলাম যে আমরা মানে ওই মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো বিবৃতি আমরা পাই নাই। আপনি জানেন যে আপনার মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন থেকে হয়তো আমরা কিছু তথ্য পেতাম, কিন্তু বাট আমরা নৈতিকভাবে এবং সাংবাদিকরা কিন্তু ওই ওই সংবাদ সম্মেলনটা বয়কট করেছে। আচ্ছা, এবং আপনি ওই ওই চিত্র দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখছি। হ্যাঁ, যে ওই ওই হ্যাঁ ওই ওই সংবাদ সম্মেলন বয়কট করেছে, এবং ওই আমরা সংবাদ সম্মেলন বয়কট এবং পাশাপাশি হয়তো আমরা কোনো বক্তব্য পাই নাই, বাট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তো কোনো প্রেস রিলিজ দিতে পারতো যে হ্যাঁ, যে জৈবনেসের কথা বলা হচ্ছে উনি আসলে উনি না, এই ধরনের কোনো তথ্য আমরা কিন্তু এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা, না বাট আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, এক নাম্বার হচ্ছে যে যদি সে এমন কোনো কাজ করে থাকে, রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তাকে চিঠি ইস্যু করা যেতে পারে, তার বিরুদ্ধে অনেক প্রকার তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, তদন্ত করা যেতে পারে। কিন্তু আমি এখন পর্যন্ত সারাদিন আজকে এটা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু দেখলাম, আমি এমন এখন এমন কোনো আহামরি কিছুই পাই নাই উইদাউট প্রথম আলোর কয়েকটা কলাম। প্রথম আলোতে সে আমাদের আমাদের মহামান্য স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কিছু কথাকে উনি উদ্ধৃতি করেছেন, উনি কলাম লিখেছেন, উনি বলছেন 1 কোটি দেব, পরে আরও পাবেন, এই কথাগুলো লিখেছেন। আপনার নিশ্চয়ই পাবনার মেন্টাল হসপিটালের কথাও আপনার মনে আছে, আপনার নিশ্চয়ই শাহেদ, আমাদের যে কারণে সারা বিশ্বে আজকে আমরা মাথা এভাবে নত করে রাখি, সেই শাহেদের যে জাল সার্টিফিকেট
করোনা ভাইরাস উপলক্ষে যে ইস্যু করার কথা, সেই তার সাথে যে কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, সেই কন্ট্রাক্ট সাইনের সময় আমাদের মহামান্য আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ছিলেন, সেই কথাটি লিখেছেন, এটি কি অন্যায় কিছু? না, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা তো বলছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির, কিন্তু আমরা বিষয়টা কিন্তু স্পষ্ট, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টা স্পষ্ট ছিল বলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক পরিবর্তনও কিন্তু আমরা দেখেছি করোনাকালীন সময়ে, এবং এই করোনা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কতটা ভঙ্গুর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে কতটা দুর্নীতি পরায়ণ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কত অনিয়ম, সে অনিয়মের চিত্র কিন্তু আমাদের করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে কিন্তু এখন কারো কোনো প্রশ্ন নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মটা কিন্তু সবারই জানা, এ নিয়ে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম দুর্নীতি এই চিত্রটা কিন্তু এখন অনেকটা সবারই জানা। কিন্তু নিশান সাহেব, আপনি যেহেতু আপনি নিশান ভাই একটা টেলিভিশন চ্যানেলের হেড অফ নিউজ, অ্যান্ড নিউজ আপনার মাধ্যমেই যাচ্ছে, নিউজ আপনার মাধ্যমেই অ্যাপ্রুভ হচ্ছে, নিউজ আপনার মাধ্যমেই আপনার ব্রডকাস্ট হচ্ছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি এখন শুনতে পাচ্ছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আমার মনে হয় 40টা টিভি চ্যানেল আছে, আমি খুব কম, আমি পত্রিকার কথা বাদই দিলাম, যে যখন শাহেদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, শাহেদের যখন ভ্যাকসিন নিয়ে যে জালিয়াতি হলো, সরি সার্টিফিকেট নিয়ে জালিয়াতি হলো, এবং যখন সেখানে আমাদের জাহিদ মালিক সাহেবের কথা আসলো, কোনো টিভি ওইভাবে হাইলাইট করে নাই, আমি সরি টু সে, কোনো টিভি যে প্রশ্ন করে নাই কেন জাহিদ মালিক সাহেবকে তখনই অপসারণ করা হয় নাই, তখনই বরখাস্ত করা হয় নাই, যে উনি মাস্ক পরবেন না আমাকে মাস্ক পরতে হবে, উনি নামাজ পড়বেন না আমাকে রোজা রাখতে হবে, হোয়াই? না, আপনি যেভাবে বলছেন যে অপসারণ, তাকে অপসারণ করা হোক, একজন সাংবাদিকতা থেকে সাংবাদিক কিন্তু এই কথা বলতে পারে না। আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি, আমরা কিন্তু শাহেদের চিত্রটা কিন্তু আপনারা জেনেছেন, সাংবাদিক আপনি এই যে শাহেদের যে দুর্নীতি, শাহেদের যে কেলেঙ্কারি, এটা আপনি কিভাবে জেনেছেন? মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন সাংবাদিকরা? না, নো 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 নো, আপনার চ্যানেল 24 বিষয়টা ব্রেক করেছিল, চ্যানেল 24, আমি নামই বললাম, চ্যানেল 24 এই নিউজটা ব্রেক করেছিল, সুতরাং সাংবাদিকরাই কিন্তু তথ্যটা দিয়েছে। কিন্তু আপনারা আপনি আপনি আজকে এই মুহূর্তে যে বিষয়টি আলোচিত, যে রোজিনা বিষয়টি আলোচিত, আপনি রোজিনার যে রিপোর্ট গুলো যদি দেখেন, আপনি রোজিনার রিপোর্ট গুলো তো, যে রিপোর্ট গুলা প্রথম আলোর মতো পত্রিকায় ছাপা হয়েছে, এগুলো কিন্তু সাংবাদিকরা তো ছাপিয়েছে, সাংবাদিকদের মাধ্যমে। কিন্তু তাহলে রোজিনাকে যে আপনি 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 দেখেন, আপনি আপনি আমাদের যে স্বাধীনতা ক্রেস্টের যে শুনানির যে কেলেঙ্কারি, জি, এই কেলেঙ্কারিটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় আসে না, কিন্তু এই কেলেঙ্কারিটা কিন্তু এই রোজিনার মাধ্যমে কিন্তু সংবাদ সাংবাদিকরাই কিন্তু ফ্রন্টে এনেছে। হ্যাঁ, তাহলে তাহলে তার মানে সাংবাদিকদেরকে দায়ী করা, তাহলে কি তাহলে কি নিজান ভাই আমি সাংবাদিকদেরকে দায়ী করব না? তাহলে কি আপনি মনে করেন, আপনি আমি আরেকটা আপনাকে উদাহরণ দিই, আপনি রূপপুর বালিশ কেন্দ্র নিয়ে সবচেয়ে আলোচিত সংবাদ, রূপপুর বালিশ কেন্দ্র, বালিশ কেলেঙ্কারি, এই বালিশ কেলেঙ্কারি কোনো সোশ্যাল মিডিয়ায় এসেছে? নো, আজকের বিষয় নিয়ে একজন সাংবাদিক হেড অফ নিউজ গাজী টিভির আমাদের সাথে কথা বলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দুর্নীতি, জি, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি, জি, এক নম্বর হলো একজন ড্রাইভার 300 কোটি টাকার মালিক, তারপরে আমরা দেখেছি একজন নিম্নমান সহকারী, অফিস সহকারী, সেও শত শত কোটি টাকার মালিক। আমরা দেখেছি এই করোনা ভাইরাসের কারণে প্রায় 200 ডাক্তার সরকারের অব্যবস্থাপনার কারণে মারা গেছে। আমরা দেখেছি সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সরকারের দিক নির্দেশনার অভাবে অনেকে মৃত্যুবরণ করেছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ী দায়িত্ব নাই, এরা বয়খেম নেই, এগুলো তো সাংবাদিকরা বলতে হবে, তাদের নৈতিক দায়িত্ব। সুতরাং এই যে সাংবাদিক রোজিনা ইসলাম, সে যদি
এই ধরনের কোন তথ্য আনতে যায়, সরকার বিধি মোতাবেক যদি সে অন্যায় কিছু করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনে আনুক। এখন যে ব্যবস্থা নিয়েছে জানি না এটার ভবিষ্যৎ কি হবে, নিতে পারে, কিন্তু একজন লোককে সে সাংবাদিক হোক সাধারণ মানুষ হোক কোন রুমের মধ্যে বন্ধ করা, ফিজিক্যালি অ্যাসল্ট করা সরকারি অফিসে, তাইলে রাস্তাঘাটে সাংবাদিক হোক সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বাট সাংবাদিকদের ভূমিকা কি, যেহেতু উনি একজন সাংবাদিক, সাংবাদিকরা কি করবে এই ক্ষেত্রে? কলা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সাংবাদিকদের এখানে সাংবাদিকরা যেটা এখনো করে নাই, সাংবাদিকরা ইমিডিয়েটলি সাংবাদিকরা স্ট্রাইক অথবা যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া উচিত ছিল, কিন্তু এটা মোটেই দেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি ব্যারিস্টার মনির হোসেনের সময় যখন মাসুদা বাটি একজন সাংবাদিক কর্মীকে যখন নিয়ে কটূক্তি করেছিল, তখন আমরা দেখেছি শহীদ মিনারে মহিলা সাংবাদিকদের জমায়েত হয়েছিল, কিন্তু কোথায় আজকে একজন সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিক, আমাদের মহিলা সমিতি কোথায়, নারী নির্যাতন যারা প্রতিবাদ করে তারা কোথায়, কোন কোন প্রতিবাদ, দেশ কিভাবে চলছে, কোথায় চলছে, মানুষ কোথায়? জি আপনাকে ধন্যবাদ, এই বিষয়ে আমি উনার সাথে কথা বলবো অবশ্যই, এবং আমরা অবশ্যই চাই, আপনাকে ধন্যবাদ, যে আমরা যে জিনিসটি চাই যে বাংলাদেশের সাংবাদিকদের মাধ্যমে, সেটা হোক টেলিভিশন সাংবাদিক হোক, সেটা হোক পেপারের কোনো সাংবাদিক কর্মী লাইক রোজিনা ইসলাম, আমরা বাংলাদেশের সত্যিকারের যে লাভজনক যে ডেভেলপমেন্টের আমরা কথা শুনতে চাই, বাংলাদেশের কথা শুনতে চাই, কিন্তু এই কথা বলতে গিয়ে যদি আপনার এইভাবে নির্যাতিত হতে হয়, সাগরণী হতে হয়, টিপু হতে হয়, তাহলে একদিন দেখবেন বাংলাদেশে সাংবাদিক থাকবে না। জিশান সাহেব কী বলেন আপনি উনার প্রশ্ন বা উনার যে আবেগ? আমাদের উনার প্রশ্নের মধ্যে কিছু উত্তর আছে। উনি কিছু চিত্র তুলে ধরেছেন, যে দুর্নীতির চিত্র তুলে ধরেছেন, উনি দুর্নীতির চিত্র, যে দুর্নীতির যে খবরগুলো উনি দিয়েছেন, এই দুর্নীতির খবরগুলো সাংবাদিকদের মাধ্যমে উনি জেনেছেন, সংবাদপত্রে জেনেছেন, কোন টেলিভিশনে জেনেছেন। সুতরাং সাংবাদিকরা কিন্তু অনেক নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আচ্ছা আমি সাংবাদিকরা কিন্তু নিশান ভাই, নিশান ভাই আমি 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 আপনাকে একটা কথা বলি, আমাদের সাথে জয়েন করছেন হচ্ছে আপনার সাবিনা ফারভিন জুলি, যিনি হচ্ছেন রোজিনা ইসলামের বোন। তো আমি আপনাকে একটা প্রশ্ন করি নিশান ভাই, যে প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে? আসলে কি আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটির উত্তর অনেক আপেক্ষিক। জি আপনি শুধু বাংলাদেশ কেন, আপনি পুরো বিশ্বে, আপনি ব্রিটেনে আছেন বা ইংল্যান্ডে আছেন, সিএনএন বিবিসি, কোন সাংবাদিক স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে? বিষয়টা কিন্তু অনেক আপেক্ষিক। আমরা কিন্তু আমাদের স্বাধীনতার বয়স মাত্র কাছাকাছি হলো 50, আমরা কিন্তু আসলে সবসময় কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে সাংবাদিকতা করে আসছি। আমরা কিন্তু এই যে আপনি আপনি দেখেন যে রূপপুর বালিশ কেন্দ্র, আপনি এই যে আপনি রোজিনারি নিউজ গুলাই ধরেন, আমি আদার্স অনেকগুলা বাদ দিয়ে দিলাম, রাইট, আপনার এই যে আপনার ক্রেস্টের সোনা কেলেঙ্কারি, আপনার এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের বালিশ কেলেঙ্কারি, এই জিনিসগুলো তো সাংবাদিকরাই করেছে, সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো এসেছে। কিন্তু কিন্তু এই যে সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা, এটা জেনেই কিন্তু আমরা, না না আমি আমি নিশান সাহেব আমি বলছি যে হ্যাঁ আমরা, আপনি অনেকগুলো কথা বলেছেন, রেফারেন্স দিচ্ছেন যে এটা আমরা সাংবাদিকতার মধ্যে পেয়েছি, জার্নাল আপনার রোজিনা ইসলামের মাধ্যমে পেয়েছি, এর পরিণতি তো আমরা দেখতে পেলাম, পরিণতি হচ্ছে তাকে গলা টুটি ধরে মেরে ফেলার চেষ্টা, তাকে নির্যাতন করা, তাকে অ্যাসল করা, তাকে জেলে যাওয়া, এটাই দুঃখজনক, এটাই দুঃখজনক। তো এটা কি, এটা কি আপনি আপনি যার, এটাই হলো রাষ্ট্রে যার বিরুদ্ধে দুর্নীতির আমরা চিত্র তুলে ধরবো, সে দুর্নীতিবাজ আমার টুটি ধরার চেষ্টা করবেই। তার মানে কি, আমি দুর্নীতিবাজ চিত্র তুলে ধরবো, এটাই আমার চ্যালেঞ্জ। না এখন ধরুন আমি আপনাকে বলি, এই কাজটা যদি আমাকে বিচ্ছিন্নভাবে যে কোনো একজন রাস্তায় করতো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, একজন আমাকে সচিবালয়, বাংলাদেশের বাংলাদেশ চালায় কে, প্রধানমন্ত্রী না, সচিবালয়, বাংলাদেশ চালায় সচিবালয়, সচিবালয় প্রত্যেকটা সেক্টর, আমি কিন্তু প্রথমেই বলেছি, হ্যাঁ সচিবালয় ভেরি সিকিউর প্লেস, যে রোজিনা যদি অন্যায় করেও থাকে, হুম হুম, তাকে কিন্তু 5-6 ঘন্টা সচিবালয়ের একটি কক্ষে আটক রেখে হেনস্থা করার অধিকার কারো নেই। হুম এটা সচিবালয়ে যেটা হয়েছে এটা অনেক ন্যাক্কারজনক একটি ঘটনা। হ্যাঁ এটা কখনোই পারে, আমি প্রথমে বলেছি সচিবালয়ে কোনো থানার জেল হাজত না, সচিবালয়ে কোনো কারাগার না, সচিবালয়ে কোনো টর্চার সেল না। হুম
তারপরে সচিবালয়ে যদি একটা রুমে একজন সাংবাদিককে এভাবে আটকে রাখা হয়, এটা অবশ্যই অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়, নিন্দনীয়, এই নিন্দনীয়র কোন ভাষায় ব্যক্ত করার মতো। আমি আমি অবশ্যই আমরা এটা নিন্দন। আমি আমি নিশার ভাই আমাদের নিউজে যেতে হবে, তা আমি নিউজের আগে শেষ করব, তার আগে আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করি 5টা মিনিট আমি সময় চাচ্ছি। বাট আমার প্রশ্ন আপনার কাছে যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন না যে সাগর রুনিকে সেম সেম একটি রিজনে কে বা কারা হত্যা করেছে? আমাদের মাননীয় তৎকালীন হোম মিনিস্টার বলেছিলেন 48 hours আই উইল অ্যারেস্ট ইট, সেই 48 hours এখনো শেষ হয়নি। আমরা সাগর রুনির বিচার পাই নাই, আমরা আমাদের বাংলাদেশে শত শত সাংবাদিক হত্যার বিচার পাই নাই। তার কি আমাদের বিচারহীনতার আমাদের সংস্কৃতি? আপনি কি মনে করেন না আমাদের সাংবাদিক শুধু শুধু আমাদের সাংবাদিক সাংবাদিক না, আপনি দেখেন আপনি আপনি আমরা যে দেশে বসবাস করি, যে দেশ আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, এবং যে যে দেশ যার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছে, সে রাষ্ট্রনায়ক, সে জাতির পিতাকে কিন্তু সপরিবারে খুন করার পরে এদেশে ইন্ডিয়ান মেডিয়া অধ্যাদেশ জারি করে তার বিচার করা যাবে না এমনও অধ্যাদেশ জারি করা হয়েছে। সুতরাং সে দেশেরই বাসিন্দা আমরা। আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা রাতারাতি আমরা ব্রিটেনের মতো গণতন্ত্র, আমেরিকার মতো গণতন্ত্র বা অনেক শুদ্ধ গণতন্ত্র সবকিছুই সা কিন্তু না, আমাদের কিন্তু আমাদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি না। নিশান ভাই, নিশান ভাই, আমি আমি বললাম আপনি সাগর রুনির কথা বললেন, সাংবাদিকদের কথা বললেন, না আমি আমি দেখি না, না আমি দেখি না, যে যে এই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে সপরিবারে হত্যা করা হলো, শিশু রাসেলকে হত্যা করা হলো, হত্যার পরে একটা জাতীয় সংসদে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হলো, এই হত্যাকাণ্ডের বিচার করা হবে না, এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মানে তার সম্মানিত করা হয়েছে, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং বিভিন্ন জায়গায় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমরা কিন্তু সেই দেশেরই বাসিন্দা, আমাদের ভুলে গেলে চলবে না। আমি আমি সেটা আমি আমি সেটা বলছি, কিন্তু আমার প্রশ্নটা আপনাদেরকে নিয়ে, আমি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, র‍্যাব, বিচারালয় সেটা আমি পরে আসবো আজকে রাতে 11টা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে না সবকিছু নিয়ে তো বাংলাদেশ, সবকিছু নিয়ে বাংলাদেশ না, আমি আপনি যেহেতু একজন সাংবাদিক সাংবাদিক ঠিক আছে, আমি একটা প্রশ্ন করি নিশান সাহেব, যে নিশান সাহেব প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন না যে যদি সকল সাংবাদিক এক হতো, যদি সকল সাংবাদিক এক হতো, ইউনাইটেড হতো দুর্নীতি করার জন্য না, কোনো অন্যায় আবদারের জন্য না, অন্যায় কিছু চাওয়ার জন্য না, শুধুমাত্র তাদের কলিগের হত্যাকাণ্ডের বিচারের জন্য, সেখানেও তো তারা ডিভাইডেড, সাংবাদিক তো ইউনাইটেড না, যদি ইউনাইটেড এটাই বলছিলাম যে আমরা কিন্তু ডিভাইডেড কেন কেন, এটা কিন্তু বিশাল একটা আলোচনার সাবজেক্ট। একটু সংক্ষেপে বলবেন, সাংবাদিকরা আমরা কিন্তু সাংবাদিকরা ডিভাইডেড, কেউ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কেউ আমরা আওয়ামী লীগের পক্ষের শক্তি, কেউ আমরা বিএনপি, আমাদের যেমন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন দুইটা ভাগে বিভক্ত, কেউ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কেউ আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, রাইট, আমরা সাংবাদিকরা তো বিভক্ত। তার মানে আমি তো শুধু সাংবাদিকরা শুধুমাত্র সাংবাদিকদের জালে না, সাংবাদিকরা সামগ্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা একটা জায়গায় বসবাস করি না। তার মানে আমরা এটা স্বীকার করি যে এই রোজিনা ইসলামদেরকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, নির্যাতন করা হয়েছে, সাগরুনিকে যে হত্যা করা হয়েছে, আপনার নিশ্চয়ই প্রথম আলোর আরেক সাংবাদিক টিপুর কথা মনে আছে, হাজারি দ্বারা নির্যাতিত মনে আছে, তাহলে সব কিছুর কনক্লুশন অনেক মনে আছে। আমরা আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের ভিতরে পুলিশ ঢুকে সাংবাদিকদের নির্যাতন করে, রাইট? হ্যাঁ, তাহলে সব কিছুর কনক্লুশন কি উই আর নট মিডিয়া কর্মী না, বা সাংবাদিকরা উই আর নট ইউনাইটেড, আমরা স্বার্থ নিয়ে বেশি, আমরা কখনো না, আমরা অবশ্যই কখনো ইউনাইটেড না। তার মানে আমি বিভক্তই, তার মানে আমি কি এটা বলতে পারি যে নিজেই যদি নিজেকে রক্ষা না করি, নিজের দলই যদি নিজেকে রক্ষা না করে, তাহলে সরকার বলুন, পুলিশ বলুন, জনগণ বলুন, আদার্স অর্গানাইজেশন কিভাবে আমাদেরকে সাপোর্ট দিবে? অবশ্যই অবশ্যই, আমরা এখন আপনি আপনি সাংবাদিকরা কেন বলছেন, আপনি আমাদের ডক্টরস তো ডিভাইডেড,
আমাদের ডক্টরসরা এখন আপনার স্বাধীনতা মানে চিকিৎসক ফোরাম, তিনটা অর্গানাইজেশন, কেউ আবার আদার্স ফোরাম, কেউ বিএনপি ভক্তি ফোরাম। আপনি ইউনিভার্সিটি টিচারদের কথা বলছেন না এখন, আপনি ইউনিভার্সিটি টিচাররা কেউ কেউ কিন্তু সাদা সাদা প্যানেল গোলাপি প্যানেলের কথা ভুলে গেছেন আপনি? হ্যাঁ এখনো মনে আছে, হ্যাঁ বিএনপি পন্থী আওয়ামী লীগ পন্থী। আমরা রাষ্ট্রীয় হবে, আমরা আমরা রাষ্ট্রীয় ভাবে আমাদের কাঠামোটাই আমাদের আমাদের বঙ্গবন্ধু হত্যার পরে এই দেশের স্বৈর সরকাররা কিন্তু তাদের নিজেদের স্বার্থে আমাদের সব পেশাজীবীদের কিন্তু ডিভাইডেড করে ফেলছে, আপনার শেষ মন্তব্যটা কি? রোজিনা ইসলাম অবশ্যই এটা খুবই, যে ঘটনাটা ঘটেছে সচিবালয়ে খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে। জি, এবং একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিককে 5-6 ঘন্টা সচিবালয়ে একটি কক্ষে আটক রেখে হেনস্থ করা খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়। আরো নিন্দনীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এজারটি দায়ের করা হয়েছে, অভিযুক্তি দায়ের করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে জনৈক সাংবাদিক, একজন জনৈক সাংবাদিক, একজন জনৈক রোজিনা সাংবাদিকও বলে না, সরি, জনৈক জনৈক রোজিনা এই জনের নাম। তার বিরুদ্ধে সেখানে উল্লেখ করেছে জনৈক অমুক নামের একজন তার মানে প্রবেশ করেছে, খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়, খুবই নিন্দনীয়, আমি আবার বলবো খুবই নিন্দনীয়। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয়, আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারী যে ঘটনাটা ঘটিয়েছেন, এই ঘটনার মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার, একজন সাংবাদিক বান্ধব সরকার, এবং আমি মনে করি যে সরকারের সাথে সাংবাদিকদের সাথে একটি দৌরত্ব, একটা এক ধরনের সাংঘর্ষিক পরিবেশ তৈরি করার জন্য আমলাতান্ত্রিক একটি গোষ্ঠী এই ঘটনাটি ঘটিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটাও দেখবেন, এটাও দেখবেন যে এদেরকে আমরা কিন্তু পাবো না, এবং এই ঘটনার সমাধান কিন্তু রাজনীতিবিদ্যায় করবে, সরকারই করবে, রাজনীতিবিদ্যায় করবে। ধন্যবাদ ইকবাল করিম। আমলারা কোনো কোনো স্বার্থে, কোনো স্বার্থে সরকারের সাথে সাংবাদিকদের একটা বিভেদ তৈরি করার জন্য সুকৌশলে ঘটনাটি ঘটিয়েছেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ আপনাকে জনাব ইকবাল করিম নিশান সাহেব। এবং প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা আমাদের বাংলাদেশ থেকে যিনি এত রাতে জয়েন করেছেন ইকবাল করিম নিশান, এবং আমরা অবশ্যই নিন্দা জানাই এবং উনিও নিন্দা জানাচ্ছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষও নিন্দা জানাচ্ছে রোজিনা ইসলামের প্রতি যে অন্যায় অবিচার এবং তাকে যে হ্যারাস করা হয়েছে। এবং আমরা চাই সরকার, সরকারের উচ্চ মহল এটার একটি উপযুক্ত ব্যবস্থা নিক। আমরা চাই না সাগর রুনির মতো বা টিফুর মতো বা আদার্স সাংবাদিকদের মতো, মিডিয়া কর্মীদের মতো এটাও ঝুলে পড়ুক, এটাও কথার অন্তরালে, কথার মাঝে, কথার ফাঁকে হারিয়ে যাক। আমরা বিজ্ঞাপন বিরোধীতে যাব, তাই আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। এবং আমি নিশান সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।